জাতীয় শোক দিবসে সিলেটে হযরত শাহজালালের মাজারে গণভোজের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যুষ, দিনব্যাপী তো নানা আয়োজনে পালিত হচ্ছে শোক দিবস, চলছে গণভোজ, এছাড়াও বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ঠিক আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা প্রাঙ্গণে। দরগার পাশেই কিন্তু এখানে বড় প্যান্ডেল তৈরি করা হয়েছে। এবং এখানে 5000 মানুষকে জাতীয় শোক দিবস উপলক্ষে গণভোজে তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে, খাওয়ানো হচ্ছে। এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, আসলে সমাজের সকল স্তরের মানুষ, ধনী গরিব, একাকার এক কাতারে বসে তারা কিন্তু এই গণভোজে অংশ নিয়েছেন সকল ভেদাভেদ ভুলে। এবং এটি আসলে এছাড়াও সিলেটের হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে আরও 5000, মোট 10000 মানুষের গণভোজের আয়োজন করা হয়েছে, যেটির আয়োজন করেছেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এই আয়োজনের মধ্যে সাথে যুক্ত রয়েছেন। আরেকটি বিষয় বলতে চাই, এখানে যারা এসেছেন এর পাশাপাশি মিলাদ এবং দোয়া মাহফিলের কিন্তু আয়োজন করা হয়েছে, যেখানেও কিন্তু হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন মাজার এখানে এই সার্বিক আয়োজনে। এবং যে বিষয়টি তারা বলছেন যে আসলে সিলেটে প্রথমবারের মতো এমন একটি আয়োজন করা হলো, যেটি আসলে এত মানুষকে গণভোজের আওতায় আনা হলো, যেটি আসলে শোক দিবস উপলক্ষে বিশেষ একটি আয়োজন। এছাড়াও কিন্তু দিনভর বিভিন্ন ধরনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন সহ সর্বস্তরের সাধারণ মানুষ। এছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, শোক র্যালি হয়েছে। এবং আরেকটি কর্মসূচি যেটি রয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, আমরা বিকেলে সন্ধ্যা ৭টা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে কিন্তু নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে কিন্তু ঘণ্টাখানেক আগেই গণভোজের যে আয়োজন সেটি শুরু হয়েছে। প্রতিটি বেঁচে 500 জন করে মানুষ এখানে অংশগ্রহণ করছেন। এছাড়াও হযরত শাহপরান রহমতুল্লাহের মাজারে কিন্তু একই রকম আয়োজন রয়েছে। এই ছিল সিলেটের শোক দিবসের ব্যতিক্রমী আয়োজনের চিত্র। প্রত্যুষ তালুকদার, ধন্যবাদ আপনাকে।